নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আপনাদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও করার জন্য। আশা করি আপনাদের ভিডিওগুলি ভাল লাগে। আপনারা অবশ্যই ভিডিওগুলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা দশম মহাবিদ্যার আরেকটি মহাবিদ্যা, তৃতীয় মহাবিদ্যা দেবী ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পৌরাণিক কাহিনীগুলি প্রতিটি সংস্কৃতি, বিশ্বাস, জাতি এবং ঐতিহাসিক ঘটনার সবচেয়ে অপরিহার্য দিক। প্রচলিত আখ্যান রয়েছে যা প্রকৃতি বা কয়েকটি প্রাকৃতিক ঘটনার সাথে যুক্ত হতে পারে বা নাও থাকতে পারে। ভারতীয় পুরাণগুলি রামায়ণ, মহাভারত, পুরাণ, সঙ্গম সাহিত্য, পেরিয়া পুরাণম, বেদ এবং আরও অনেক কিছুর মতো গ্রন্থকে বোঝায়। ভারতীয় পৌরাণিক কাহিনীতে, বিশেষ করে পবিত্র ধর্মগ্রন্থগুলিতে হিন্দু দেবতাদের প্রতিনিধিত্ব করা হয়েছে। হিন্দু দেবীদের মধ্যে একজন যার সম্পর্কে আরও কথা বলা উচিত, তিনি হলেন দেবী ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী হলেন একজন হিন্দু দেবী এবং তিনি মহাদেবীর একটি অংশ, যিনি প্রধানত শাক্ত ধর্মে পূজনীয়। হিন্দু ধর্মের দেবীভিত্তিক সম্প্রদায় তিনি একজন নেতৃস্থানীয় মহাবিদ্যা বলেও বিশ্বাস করা হয়। ললিতা সহস্রনাম একটি বিখ্যাত গ্রন্থের সাথে বিভিন্ন শাক্ত গ্রন্থে তিনি অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত। তিনি একজন হিন্দু দেবতা যিনি সৌন্দর্যের প্রতিনিধি হিসাবে পরিচিত। তিনি মাত্র 16 বছর বয়সী বলে কথিত আছে এবং তাই তাকে 16 বছর বয়সী করা হয়। ত্রিপুরা সুন্দরী হল কালীর বিভিন্ন প্রকাশের মধ্যে একটি ঐশ্বরিক শক্তির হিংস্বরূপ, যিনি পার্বতী, দুর্গা এবং ভগবতীর মতো আরও কয়েকটি নামেও বিখ্যাত। দেবী ত্রিপুরা সুন্দরীকে ভগবান শিবের স্ত্রী বলে মনে করা হয়। তিনি 16টি বিভিন্ন ধরনের তাগিদ বোঝাতে পরিচিত। সূত্র অনুসারে দেবী ত্রিপুরা সুন্দরী হলেন ভগবান শিবের চোখের আলো। ত্রিপুরা সুন্দরী ছাড়াও তাকে দেবী কামেশ্বরী, দেবী ললিতা এবং দেবী রাজরাজেশ্বরী নামেও উল্লেখ করা হয়। দেবী আদি মহাবিদ্যা হিসাবেও বিখ্যাত এবং বাস্তবতার একটি সম্পূর্ণ সংস্করণ নির্দেশ করে। দেবী আদি মহাবিদ্যা হিসাবে বিখ্যাত এবং বাস্তবতার সম্পূর্ণ সংস্করণের জন্য দাঁড়িয়েছেন। তিনি আলোকিত চেতনার শেষ সংস্করণ হিসাবেও পরিলক্ষিত হয়। তার ধ্যান মন্ত্রটিও তাকে দেবী হিসাবে কথা বলে, যে উদীয়মান সূর্যের আলোতে জলজল করে। দেবী ত্রিপুরা সুন্দরীকে ভগবান শিবের অনুভূমিক দেহে রাখা একটি পদ্মের উপর উপবিষ্ট হিসাবে চিত্রিত করা হয়। এটি একটি সিংহাসনে অবস্থিত, যার পা ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান রুদ্র বলে বিশ্বাস করা হয়। সুনির্দিষ্ট মূর্তিচিত্রে শিবের নাভি থেকে পদ্ম ফুটে ওঠে এবং অন্যরা ত্রিপুরা সুন্দরীর যন্ত্র শ্রীচক্র থেকে উদ্ধৃত হওয়া প্রদর্শন করে। বামকেশ্বর তন্ত্র অনুসারে ত্রিপুরা সুন্দরী হিমালয়ের চূড়ায় বাস করেন। তিনি সাধু এবং সেই সাথে স্বর্গীয় দ্বারা পূজা করা হয়। দেবীকে বাঘের চামড়া পরিয়ে দেখানো হয়েছে এবং বিশ্বাস করা হয় যে তিনি একটি সাপকে তার গলায় মালা পরিয়েছেন, তাই চুলের যে ধরনটি সেটি জটার মতো। তার চারটি হাতে দুটি ত্রিশূল এবং একটি ড্রাম বহন করে। তার বাহন বা মাউন্ট একটি ষাঁড়। তিনি চকচকে রত্ন এবং ফুল দিয়ে সজ্জিত। মাতা ত্রিপুরা সুন্দরীর গল্প ও ইতিহাস অনেক রয়েছে। সেগুলিতে কিছু গল্প হল, ভগবান শিব হলেন তিন দেবতার মধ্যে একজন, যাকে ত্রিমূর্তির অংশ বলে বিশ্বাস করা হয়। শিব সতীকে বিয়ে করেছিলেন, যিনি ছিলেন দক্ষিণের কন্যা, অর্থাৎ দক্ষের কন্যা। কিন্তু ভগবান শিব আর শ্বশুর দক্ষের সাথে পাননি। এই দ্বন্দ্বের কারণে যে যজ্ঞ অনুষ্ঠান করা হয়েছিল, যার জন্য শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। যাই হোক, শিব না চাইলেও তার কন্যা সতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জোর দিয়েছিলেন। কন্যাকে দেখে দক্ষ মহারাজ
তার স্বামীকে তুচ্ছ করতে থাকে। তার পতিকে অপমান করার জন্য তার পিতার উপর ক্ষুব্ধ হয়ে সতী অসম্মানের অবসান ঘটাতে নিজেকে আগুনে নিক্ষেপ করে আত্মহত্যা করেন। ভগবান শিব জানতে পারলেন যে তার স্ত্রী সতী আত্মহত্যা করেছেন। তিনি দুঃখ, শোক এবং ক্রোধে নিজের পাশে ছিলেন, ফলে ভগবান শিব তার শ্বশুরকে শিরচ্ছেদ করেন। তার ক্রোধ কমে যাওয়ার পর তিনি ছাগলের মাথা দিয়ে দক্ষকে পুনরুত্থিত হতে দেন। স্ত্রী সতীর মৃত্যুর পর বিষণ্ণ ভগবান শিব গভীর তপস্যায় প্রবেশ করেন। সতী পর্বত রাজা হিমাবত এবং তার স্ত্রী অপ্সরা মেনার কন্যা পার্বতী হিসেবে পুনর্জন্ম করেছিলেন। এটি সম্ভব হয়েছিল একটি বর যা তাদের দেওয়া হয়েছিল আদি পরাশক্তি দ্বারা। এই কারণেই পার্বতী সাধনা করেছিলেন এবং ভগবান শিবকে তার স্বামী হিসাবে পেতে সক্ষম হন। একবার দেবতাদের তাদের শত্রু তারকাসুরের সাথে যুদ্ধ করতে হয়েছিল। এই রাক্ষসকে একটি বর দেওয়া হয়েছিল যে তাকে কেবল ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র দ্বারা বধ করা যেতে পারে। দেবতাদের থেকে একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য দেবতারা প্রেমের দেবতা কামদেবকে পাঠিয়েছিলেন। তিনি শিব ও পার্বতীকে ফুলের তীর ছুঁড়েছিলেন যাতে তাদের মধ্যে ভালোবাসার অনুভূতি বের করা হয়। তিনি প্রতারিত হয়েছেন বলে রাগান্বিত হয়ে ভগবান শিব তার তৃতীয় চোখ খুলেছিলেন এবং প্রেমের দেবতাকে ধ্বংস করেছিলেন এবং তাকে ছাই করে দিয়েছিলেন। কামদেবের স্ত্রী দেবী রতি পাশাপাশি দেবতারা কামদেবকে পুনরুজ্জীবিত করার জন্য শিবের কাছে আবেদন করেছিলেন। তাদের অনুরোধ মনোযোগ দেওয়ার পরে শিব প্রেমের ঈশ্বরের ভস্মের দিকে তাকালেন। ভস্ম থেকে উদ্ভূত ভান্ডাসুর তিনি মহাবিশ্বে বিপর্যয় সৃষ্টি করেছিলেন এবং সনিতাপুর নামক নগর থেকে রাজত্ব করেছিলেন। তারপর তিনি দেবতাদের হয়রানি করতে শুরু করেছিলেন। স্বর্গীয় অর্ধদেবতারা ঋষি নারদের পরামর্শ এবং ত্রিমূর্তিকে অনুরোধ করেছিলেন, যিনি তাদের চূড়ান্ত দেবতা নির্গুণ ব্রহ্মের সাহায্য নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। মহাবিশ্বের উপকারের জন্য একটি মহাযজ্ঞ সম্পাদিত হয়েছিল যেখানে সমগ্র সৃষ্টি অর্থাৎ প্রকাশ ব্রহ্মাণ্ডকে উৎসর্গ করা হয়েছিল এবং আগুন থেকে মহা ত্রিপুরা সুন্দরী আবির্ভূত হয়েছিল। ত্রিপুরা সুন্দরী তখন নিজেকে কামেশ্বর এবং কামেশ্বরী বিভক্ত করে এবং পুরো মহাবিশ্বকে আগের মতোই নতুনভাবে তৈরি করেন। অন্য একটি কিংবদন্তিতে দেবী পার্বতী ভগবান শিবকে এতটাই মোহিত ও করতে চেয়েছিলেন যে তিনি নিজেকে ললিতা সুন্দরী বা ললিতা ত্রিপুর সুন্দরীতে রূপান্তরিত করেছিলেন যাতে তিনি জগতে তার সৌন্দর্য ও সর্বব্যাপিতা প্রদর্শন করেন। ত্রিপুরা সুন্দরীর তাৎপর্য হিসাবে আমরা জানতে পারি, দেবী ত্রিপুরা সুন্দরী সেই রাস্তার জন্য দাঁড়িয়েছেন যা একজন উপাসককে সমাধি অন্বেষণ করতে সহায়তা করে, যার ফলে তাকে জ্ঞানের বৈদিক দেবী উপাধি প্রদান করে, যা তিনি তার ত্রিপ্রকৃতির বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করেন। তার ত্রিপক্ষীয় থিম তিনটি পৃথক শহরে অধীন অসংখ্য আকারে পুনরাবৃত্ত হয়। এই স্বরগুলিকে মাঝে মাঝে বিশ্ব হিসেবে চিহ্নিত করা হয়। স্বরগুলি বোঝায় যে কিভাবে একজন আমাদের তিনটি দেহের মধ্যে চেতনার মধ্যে দিয়ে যায়। চেতনা দুটি ভিন্ন পথের মাধ্যমে অনুভব করা যেতে পারা হয়, শারীরিক জ্যোতিষ্ক এবং কার্যকরণ পথ বা বস্তু শক্তি এবং চিন্তার মাধ্যমে। চেতনাকে জেগে ওঠা স্বপ্ন দেখার পাশাপাশি গভীর ঘুমেও ভাগ করা যায়। এই উপাদানগুলিকে একত্রিত করার সময় এবং যথাক্রমে বিভিন্ন শহরে বিভক্ত করার সময় তারা ত্রিপুর সুন্দরী অসংখ্য ত্রিপক্ষীয় প্রকৃতির একটি গঠন করে। ত্রিপুরা সুন্দরী তান্ত্রিক ঐতিহ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য দেবী। তারা আত্মাকে ট্রিলজি প্রকৃতিতে প্রতিনিধিত্ব করা হয়েছে যা মহাজাগতিক সমস্ত বিভাগের সাথে যুক্ত এবং ভগবান শিব এবং মহাবিশ্বে তার ভূমিকার উপর আধিপত্য বিস্তার করে। তার সৌন্দর্য তার ভক্তদেরকে এমন একটি পথ দিয়ে চালিত করার ক্ষমতার প্রতিফলন করে যার ফলস্বরূপ মহাবিশ্বের বিশুদ্ধ উপলব্ধি ঘটে, যার ফলে অবশেষে একটি স্পষ্ট চেতনা বোঝা যায় যা একজনকে পরম ব্রহ্মার সচেতনতার দিকে চালিত করতে পারে। এই উপাদানগুলি তাকে মহান দেবী মহাদেবী গঠনকারী অনেকের মধ্যে একটি অসাধারণ এবং শক্তিশালী দেবী করে তোলে। দেবী ত্রিপুরা সুন্দরীর মন্দির অবস্থিত আছে ত্রিপুরায়। এটি একটি হিন্দু মন্দির যা স্থানীয়ভাবে দেবী ত্রিপুরেশ্বরী মন্দির নামে পরিচিত। মন্দিরটি প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত।
এটি আগরতলা ত্রিপুরা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এবং আগরতলা থেকে ট্রেন ও সড়কপথে পৌঁছানো যায়। এটিকে দেশের এই অংশের অন্যতম পবিত্র হিন্দু উপাসনালয় বলে মনে করা হয় এবং আসামের কামাখ্যা মন্দিরের পর উত্তর পূর্ব ভারতে একটি মন্দিরের জন্য সর্বাধিক সংখ্যক দর্শনার্থীর সাক্ষী। এই মন্দিরের নামেই ত্রিপুরা রাজ্যের নামকরণ করা হয়েছে। মাতাবাড়ি নামে পরিচিত মন্দিরটি একটি ছোট টিলার উপর স্থাপন করা হয়েছে যা কচ্ছপের কুজের মতো। কুর্মপৃষ্টি শক্তি নামক এই আকৃতিটিকে শক্তি মন্দিরের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়, তাই এটিকে কুর্মপীঠ নামেও ভূষিত করা হয়। দেবীকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পুরোহিতরা পরিবেশন করেন। বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আশা করি আপনারা ভালো থাকবেন।